সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেলা ১২টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক লক্ষ্যজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থেটে রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি, কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ভুগুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারব, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা ১২টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগ পত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি, তারপরেও কেন তার পদত্যাগ পত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবে? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিক দেখে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজিকরের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা সেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডিএর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাছাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট একথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি। দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক,
সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। আজ সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ। অভয়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি। বিচার পেতে এই দীর্ঘ সূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তে হাত বদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র 26টি। মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500, এরাও বেশি নয়। পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক ন্যক্কারজনক প্রচেষ্টা। আমরা সরকারি কৌঁসুলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষা নবিস মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরো দেখলাম গত 27 আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26 আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এ ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ঘটনার 30 দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি, স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিজ্ঞ এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহৃত হয়ে যাবে। এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আই ওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক, অভিজ্ঞ ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন।